রথযাত্রা আমাদের বন্ধ, যদিও করোনা ভাইরাসের জন্য আমরা আগে থেকে ঠিক করেছিলাম যে এবার আমরা সেইভাবে লোক সংগঠন করব না, আমরা বেরোবো না, সকলের দিকটা আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে, আমরা চিন্তার মধ্যে রাখি রেখেছি। কিন্তু হঠাৎ করে প্রভু যেন খুবই নাড়া দিচ্ছিলেন কাল থেকে যে তোদের না হয় এরকম ব্যাপার, কিন্তু আমি কি রথে বসবো না? তো প্রভু আমি হঠাৎ করে কী করি? রথ তো আমার আন্ডারে নেই, রথ তো রেখেছেন তারা, তারা তো আমাকে পাঠিয়েও দেননি। এখন ওনাদের হয়তো একটা রয়েছে যে এই রথটা আমরাই রাখবো, আমরাই কিছু করব, রাজবাড়ির একটা হয়তো সেখানে তাদের নিজেদের মধ্যে হয়তো একটা ক্ষমতা বা কিছু রাখতে চাচ্ছেন। অবশেষে জানি না প্রভু কেন কি প্রেরণা দিলেন, আমার এটাই রথ। দেখুন, আমি ভেবেছিলাম যে প্রভুকে এমনিভাবেই ঘোরাবো, কিন্তু প্রভু বললেন না আমার চাকা কই। তো আমি দেখলাম প্রভু ওনারই রেখেছেন একটাই গাড়ি, এটা ওনারই গাড়ি, মঠের গাড়ি। তো প্রভু যেন প্রেরণা দিলেন, তো ওটাকে ধুয়ে সাজিয়ে আমি সংক্ষেপে যা পারলাম, হয়তো পিতলের বা আরও দামি বড় কিছু রথ নয়, কিন্তু আমার কাছে এটাই বিরাট। দেখবে নিজেদের শাক ভাতও অপরের দেওয়া পুষ্পাণ্যের চেয়ে শ্রেয় হয়ে যায়। তো আমার কাছে কিন্তু আমি হয়তো যেটুকু আমার খেদ বা দুঃখ কষ্ট ছিল আমি পূর্ণ আনন্দ পেয়েছি, যেহেতু আমি প্রভুকে নিয়ে বেরোতে পারলাম। প্রভু এতেই প্রসন্ন এবং প্রভু চেয়েছেন যে তোরা না হয় ডিস্টেন্স মেনটেন করবি বা আরও কিছু, তোদের দূরত্বে আছিস, তোরা নিরাপদে থাকছিস ইত্যাদি, এগুলো কর, কিন্তু আমি কেন রথে চাপবো না? তো হঠাৎ করে আমি কীভাবে কী রথ করি? এই গাড়ি প্রভুরই রাখা ছিল, এই গাড়ি রথ, রথেরও চাকা থাকে, এখানেও চাকা আছে। আমাদের যে রথে যেতেন সেটি তো স্টিয়ারিং ছিল, এটা তো স্টিয়ারিং রয়েছে, ওখানেও রজ্জু বাঁধা হতো, এখানেও রজ্জু বেঁধেছি। প্রভুর এবারে এটাই ইচ্ছে হয়েছে, প্রভু এভাবেই চেপেছেন। জয় জগন্নাথ দেব কি জয়, বলদেব সুভদ্রা দেবী কি জয়, শুভশ্রী রথযাত্রা কি জয়।